আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে নগদের লিমিট সম্পর্কে। নগদে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ ইত্যাদি আপনি সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা লেনদেন করতে পারবেন, দৈনিক কত টাকা, মাসিক কত টাকা ইত্যাদি বিস্তারিত এ টু জেড থাকছে আজকের ভিডিওতে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনি যখন নগদের মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন, লগ ইন করার পর স্ক্রল করে নিচের দিকে আসলে একটা অপশন দেখতে পারবেন লিমিট এবং খরচ। এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে চারটা অপশন আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে দৈনিক, মাসিক, আরেকটা হচ্ছে সীমা এবং খরচ। তো আমি প্রথমে সীমা নিয়ে আপনাদেরকে কথা বলবো। সীমা মানে হচ্ছে একবারে আপনি সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবেন সেটা। প্রথম হচ্ছে ক্যাশ ইন। আপনি যখন আপনার নগদ অ্যাকাউন্টে ক্যাশ ইন করবেন তখন সর্বনিম্ন 50 টাকা এবং সর্বোচ্চ 30,000 টাকা ক্যাশ ইন করতে পারবেন। অর্থাৎ আপনি 50 টাকা নিচে 40 টাকা, 41 টাকা বা 45 টাকা ক্যাশ ইন করতে পারবেন না। আপনাকে ক্যাশ ইন করতে হলে সর্বনিম্ন কমপক্ষে আপনাকে 50 টাকা ক্যাশ ইন করতে হবে। আর যদি এর বেশি করতে চান সেক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত। আপনি 30,000 টাকার বেশি একবারে ক্যাশ ইন করতে পারবেন না। একইভাবে যদি সেন্ড মানির ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে হচ্ছে আপনি সর্বনিম্ন 10 টাকা সেন্ড মানি করতে পারবেন কাউকে, আর সর্বোচ্চ করতে পারবেন 25,000 টাকা। এরপর মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন 10 টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন এবং সর্বোচ্চ একবারে 1,000 টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন। এরপর ক্যাশ আউট। ক্যাশ আউটের ক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে 50 টাকা ক্যাশ আউট করতে হবে এবং সর্বোচ্চ আপনি ক্যাশ আউট করতে পারবেন 25,000 টাকা। এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ব্যালেন্স আপনি রাখতে পারবেন। তো এক্ষেত্রে আপনি রাখতে পারবেন হচ্ছে 3,00,000 টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্টে সর্বোচ্চ ব্যালেন্স আপনি রাখতে পারবেন। চলুন এবার আমরা জেনে নিব দৈনিক সীমা। একদিনে আমরা সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবো, কতবার লেনদেন করতে পারবো সেই বিষয়টা এবার জেনে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে ক্যাশ ইন। আপনি একদিনে ক্যাশ ইন করতে পারবেন সর্বোচ্চ 5 বার এবং এই 5 বারে আপনি 30,000 টাকা পর্যন্ত একদিনে আপনার নগদ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারবেন। এখন এই 30,000 টাকা আপনি একবারও করতে পারেন, 2 বারও করতে পারেন, 3 বারও করতে পারেন, কিন্তু একদিনে 5 বারের বেশি আপনার নগদ অ্যাকাউন্টে আপনি ক্যাশ ইন করতে পারবেন না এবং এই 5 বারে সর্বমোট অ্যামাউন্টটা 30,000-এর বেশি আপনি করতে পারবেন না। এরপর হচ্ছে সেন্ড মানি। সেন্ড মানির ক্ষেত্রে একটু বেশি। সেন্ড মানি আপনি একদিনে সর্বোচ্চ 50 বার সেন্ড মানি করতে পারবেন এবং এই 50 বারে সর্বমোট আপনি 25,000 টাকা পর্যন্ত আপনি লেনদেন করতে পারবেন, অর্থাৎ সেন্ড মানি করতে পারবেন। এরপর হচ্ছে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জের ক্ষেত্রে হচ্ছে আপনি 50 বার মোবাইল রিচার্জ করতে পারবেন এবং এই 50 বারে আপনি সর্বোচ্চ 10,000 টাকা একদিনে আপনার যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন। এরপর হচ্ছে ক্যাশ আউট। ক্যাশ আউটের ক্ষেত্রেও আপনি ক্যাশ ইনের মতো একদিনে 5 বার আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন এবং এই 5 বারে আপনি সর্বোচ্চ আপনার অ্যাকাউন্ট থেকে একদিনে 25,000 টাকা ক্যাশ আউট করতে পারবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক আপনি এক মাসে সর্বোচ্চ আপনার নগদ অ্যাকাউন্ট দিয়ে কত টাকা লেনদেন করতে পারবেন। মাসিকের ক্ষেত্রে আপনি ক্যাশ ইন করতে পারবেন সর্বোচ্চ 25 বার, অর্থাৎ এক মাসে আপনি আপনার নগদ অ্যাকাউন্টে সর্বোচ্চ 25 বার ক্যাশ ইন করতে পারবেন। এই 25 বারে সর্বোচ্চ টাকার পরিমাণ হচ্ছে 2,00,000 টাকা, অর্থাৎ আপনি এক মাসে 25 বারে সর্বোচ্চ 2,00,000 টাকা পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারবেন, এর বেশি পারবেন না। এরপর হচ্ছে সেন্ড মানি। সেন্ড মানি আপনি এক মাসে সর্বোচ্চ 100 বার সেন্ড মানি করতে পারবেন এবং এই 100 বারে টাকার পরিমাণ হবে 2,00,000 টাকা, অর্থাৎ 100 বারের মধ্যে আপনি 2,00,000 টাকার বেশি সেন্ড মানি করতে পারবেন না। এরপর হচ্ছে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ আপনি এক মাসে অনেকবার করতে পারবেন, 1,500 বার। এই 1,500 বারে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত। এরপর হচ্ছে ক্যাশ আউট। ক্যাশ আউট আপনি এক মাসে করতে পারবেন 20 বার, অর্থাৎ আপনি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে এক মাসে সর্বোচ্চ 20 বার ক্যাশ আউট করতে পারবেন এবং এক্ষেত্রে এক মাসে টাকার পরিমাণ হতে পারবে সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত। অর্থাৎ আপনি আপনার নগদ অ্যাকাউন্ট দিয়ে এক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 1,50,000 টাকার বেশি ক্যাশ আউট করতে পারবেন না। এ ছিল হচ্ছে নগদ অ্যাকাউন্ট দিয়ে দৈনিক, মাসিক এবং একবারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন লেনদেনের যে লিমিট বা সীমা সেটা। আপনারা যখন আপনাদের নগদ অ্যাকাউন্টের লিমিটের এই অপশনে আসবেন, এখানে আপনারা দেখতে পারবেন আপনারা কত টাকা লেনদেন করেছেন আর কত টাকা লেনদেন করতে পারবেন এবং এখানে লেনদেনের যে একটা সংখ্যা দেওয়া আছে 5 বার, 10 বার, 50 বার, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সংখ্যাগুলো, এখানে আপনাদের আর কতবার লেনদেনের সুযোগ রয়েছে সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন কালো কালো সবগুলো 0, তার কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে আমার নগদ অ্যাকাউন্ট ব্যবহার করিনি, সে কারণে এখানে 0,0 দেখা
আসছে। আপনারা যদি নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকেন, আমার এখানে যে জায়গায় জিরো আছে সেখানে আপনাদের টাকার পরিমাণ এবং কতবার লেনদেন করেছেন সেই সংখ্যাগুলো আপনারা এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা জানতে পারবেন যে দৈনিক এবং মাসিক আর কত টাকা আপনি লেনদেন করতে পারবেন, কতবার আপনি লেনদেন করতে পারবেন ইত্যাদি বিস্তারিত এখান থেকে জানতে পারবেন। এত গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের জন্য শেয়ার করলাম, সো একটা লাইক তো আশা করা যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট তো অবশ্যই এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।